বন্ধুগণ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একটি দানব আকৃতির ব্ল্যাক হোলের চারপাশে মিশে যাওয়া ছায়াপথগুলিকে স্পাই করেছে। গবেষকেরা একটি বিরল লাল অঞ্চলের চারপাশে কিছু গ্যালাক্সির একটি ক্লাস্টার আবিষ্কার করেছেন। এই লাল অঞ্চলটিকে বলা হচ্ছে কোয়াসার, একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল যা সব কিছুকে নিজের মধ্যে টেনে নিচ্ছে। বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এই আশ্চর্যজনক আবিষ্কারটি করেছেন। তারা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বিলিয়ন বছর আগে সময়ের দিকে তাকানোর চেষ্টা করছে। এই পর্যবেক্ষণ করার একটি উদ্দেশ্য হলো কিভাবে প্রথম দিকের গ্যালাক্সিগুলি একত্রিত হয়ে মহাবিশ্ব গঠন করেছিল, অর্থাৎ আজকে আমরা যে গ্যালাক্সিগুলিকে দেখছি বিলিয়ন বছর আগে সেগুলি কিভাবে একত্রিত হয়ে মহাবিশ্বকে গঠন করেছিল। এই উজ্জ্বল কোয়াসার এবং লাল কোয়াসারের নাম হলো SDSS J165202.64+172852.3। এটি প্রায় 11.5 বিলিয়ন বছর পুরনো। এত দূরত্ব থেকে দেখা সবথেকে শক্তিশালী কোয়াসার এটি। বিজ্ঞানীদের মতে এটি এই মুহূর্তে যেরকম দেখা যাচ্ছে কয়েক বিলিয়ন বছরে সম্পূর্ণ ভিন্নভাবে দেখাবে এটিকে। হাবল স্পেস টেলিস্কোপ এবং হাওয়াইয়ের জেমিনি নর্থ টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের এই অঞ্চলের এর আগে পর্যবেক্ষণ করা হয়েছিল। এটিকে তখন একটি ছায়াপথ বলে ইঙ্গিত করেছিল, কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এই ছবিগুলি দেখে মনে হচ্ছে না, এটি শুধুমাত্র একটি ছায়াপথ নয়। অন্ততপক্ষে তিনটি গ্যালাক্সি এই কোয়াসারের চারপাশে ঘোরাফেরা করছে। আগের ছবিগুলি দেখার পর বিজ্ঞানীরা ভেবেছিলেন যে গ্যালাক্সিটি হয়তো অন্যান্য গ্যালাক্সির মধ্যে মার্জ করছে বা ইন্টারাক্ট করছে, কিন্তু JWST ডেটা পাওয়ার পর তারা কিছুটা হতবাক হন। জেমস ওয়েবের চিত্রগুলি তাদের আরও দেখিয়েছে যে তিনটি ছায়াপথ অবিশ্বাস্যভাবে দ্রুত গতিতে চলছে। তাদের মতে এটি প্রথম মহাবিশ্বে দেখা গ্যালাক্সি গঠনের সবথেকে ঘন এলাকা হতে পারে। জেমস ওয়েবের এই ছবিগুলি কিছুটা স্পষ্টতা দিয়েছে বিজ্ঞানীদের। এই ছবিগুলি বিজ্ঞানীদের আরও ভালোভাবে পর্যবেক্ষণ এবং গবেষণা করার রাস্তা খুলে দিচ্ছে। এর দ্বারা অনেক রহস্য উন্মোচন হতে পারে। তারা জানিয়েছেন এর সাহায্যে তারা বোঝার চেষ্টা করবেন যে কিভাবে প্রাথমিক মহাবিশ্বে গ্যালাক্সিগুলির এই ধরনের ঘন গোষ্ঠীগুলি তৈরি হয়েছিল এবং কিভাবে তাদের মধ্যে লুকিয়ে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলি দ্বারা এগুলি প্রভাবিত হয়। বলা যেতে পারে এখানের প্রতিটি ব্লব একটি বাচ্চা গ্যালাক্সি এবং সেগুলি একটি মা গ্যালাক্সিতে মিশে যাচ্ছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এইভাবেই নানা রহস্য উন্মোচন করুক, সেটাই আমাদের মতো মহাকাশ প্রেমীদের জন্য ভালো খবর। এই ভিডিওটি এই অবধি থাকলেও কথা হচ্ছে পরের ভিডিওতে।